Hello friends, assalamu alaikum. Welcome back to my channel, Shanta Cooking Studio. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি নতুন একটি পিঠা রেসিপি। তাহলে চলুন দেখা যাক পিঠাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমরা নিয়েছি 4 কাপ পরিমাণ মুড়ির গুঁড়া, 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ চিনি, লিকুইড দুধ 1 কাপ পরিমাণ, পাউডার মিল্ক 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তাহলে চলুন পরবর্তী স্টেপে চলে যাই। আমরা এখানে 4 কাপ পরিমাণ মুড়ির গুঁড়া নিয়েছি। মুড়ির গুঁড়াটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এখন এই মুড়ির গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক এবং 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা ও পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমরা একসাথে মিক্স করে নেব। এবার এটাকে আমি হাত দিয়ে মিক্স করে নেব একসাথে। এটা মিক্স করা হয়ে গেছে। এবার এতে আমরা কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দেব। এবার এটাকে আমরা ডু তৈরি করে নেব। বন্ধুরা, ডুটি প্রথমে একটু নরম হলেও পরে আস্তে আস্তে এটি শক্ত হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মেখে মেখে আমরা ডুটিকে তৈরি করে নেব। বন্ধুরা, আমাদের ডুটি তৈরি হয়ে গেছে। যেহেতু এটা মুড়ির গুঁড়া দিয়ে তৈরি, তাই এটাকে মাঝারি আকারে রাখতে হবে। এবার এতে আমরা 2 স্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার এটাকে আমরা ভালো করে মুথে নেব। এবার আমাদের ডুটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে অল্প একটু ডু নিয়ে নিচ্ছি পিঠার শেপ দেওয়ার জন্য। এই ডুটাকে ভালো করে হাতে ডলে ডলে তৈরি করতে হবে। ভালো করে ডলে নিতে হবে যাতে পিঠাটা ফেটে না যায়। এভাবে গোল ছিপ দিয়ে নিতে হবে। তারপরে মাঝখান থেকে আঙুল দিয়ে এভাবে ছিদ্র করতে হবে। এবার এটাকে আমি একটি নারিকেল গাছের ডাটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে হাঁচড় কেটে নেব। এভাবে আপনারা চাইলে টুথপিক অথবা কাঁটা চামচের সাহায্যে দাগটা কাটতে পারেন। এবার একইভাবে অপর পিঠে আঙুল দিয়ে ছিদ্র করতে হবে। তারপরে এই পিঠেও এভাবে একইভাবে আঁচড় কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের পিঠাটি। এরকম করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, মুড়ি দিয়ে তৈরি অসম্ভব সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলো বাজতে চলে যাই। এবার আমরা পিঠাগুলো ভাজার জন্য চুলায় তেল দিয়ে প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। দেখুন বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে এসেছে। এবার আমরা এতে এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো দেওয়ার পর সাথে সাথে আমরা উল্টাবো না, 1 থেকে 1.5 মিনিট পরে আমরা পিঠাগুলো উল্টে দেবো। এখন আমরা পিঠাগুলোকে উঠে দিচ্ছি। পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায়। বন্ধুরা, পিঠাগুলোকে আমরা আবারও উঠে দিচ্ছি। এভাবে বারবার উঠতে পাল্টে আমরা পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলোকে আমরা এভাবে একটু পর পর নেড়ে চেড়ে দেবো যাতে পিঠাগুলো পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমাদের পিঠাগুলো লালচে গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার কিছুক্ষণ এটাকে অনবরত নাড়তে হবে যাতে পিঠার কালারটা অনেক সুন্দর থাকে। দেখুন
বন্ধুরা, আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলোকে এক্সট্রা কিচেন টিস্যু পেপারের উপর নামিয়ে নিব। এরকম করে আমরা সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব মজাদার এই মুড়ির পিঠাগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।